Ahmed Chofar and Armohil by Shamsul Arefin. দীর্ঘ ১৬ বছর পর ২০২০ সালে বইমেলায় আহমদ ছফার অমরমহল বইটি পুনর্মুদ্রিত হল নতুন প্রচ্ছদ সম্বলিত সুন্দর মলাটের আবরণে। প্রায় ৫ বছর আগে বইটা পড়ার সুযোগ হয়েছিল আমার। তবে ২০০২ সালে দৈনিক পূর্বকোণ পত্রিকায় আহমদ ছফাকে নিয়ে শামসুল আরেফিনের ধারাবাহিক লেখা পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আহমদ ছফা একটা প্রতিষ্ঠানের, তাই তার সম্পর্কে যতটুকু জানার চেষ্টা করেছি ততটুকুই হয়তো জানতে পেরেছি। অনেক বিষয়ে রেগিয়েছিল অজানা, একই এলাকার লোক হওয়া সত্ত্বেও কিংবদন্তি পুরুষ সম্পর্কে যতটুকু জানা হয়েছে তা বইপত্র, খবরের কাগজে প্রকাশিত প্রবন্ধ ও নিবন্ধ থেকে, কিন্তু যেটুকু জানা হয়েছে তা চেয়ে সুগভীর জলে ভাসাশ্যাওলা দেখার মতো। নিজের শিকড় সম্পর্কে জানা তো হলো না। জানা যায় ছফা সাহেব নিজে একবার আত্মজীবনী লেখার চেষ্টা করেছিলেন, পরোপকারী এই লোকটি অন্যের দুঃখ ভাবতে গিয়ে নিজের দুঃখের কাহন আর লিখতে পারেনি, তাহলে হয়তো আরো কিছু জানা যেত। সে যা হোক, আহমদ ছফা কে নিয়ে যতটুকু জানার আগ্রহ তা অতটাই পুষ্টি রাখলো। চর্বিত চর্বণে থাকতে হলো তৃপ্ত, সে সময় কি দৈনিক প্রথম এ আহমদ ছফা কে নিয়ে তরুণ লেখক শামসুল আরেফিনের লেখা পড়ে চন্দনেশের মাটির গন্ধ পেলাম। লেখা পড়ে মনে হলো না কোন ২৪-২৫ বছর বয়সী কোন তরুণ লেখক লেখা করছে। পাকাপোক্ত লেখক মতো পরিপক্কতার আছে লেখায়। এরপর দৈনিক পূর্বকোণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলো ছফা রজীবনী। শামসুল আরেফিনের লেখা ছফা সম্পর্কে এমন কিছু দুর্লভ তথ্যের সন্ধান দিল যা পাঠকদের কাছে নতুন দিগন্ত উন্মোচন করল। এজন্য দৈনিক পূর্বকোণ পত্রিকার সাহিত্য ও ফিচার সম্পাদক জনাব এজাজ ইউসুফি ভাইকে ধন্যবাদ জানাতে হয়। জানাই কৃতজ্ঞতা। আজ মনে হয় ছফা সাহেব নিজে নিজের আত্মজীবনী লিখলেও এত তথ্য লিপিবদ্ধ করতে পারতেন কিনা। তারপর বলাটা প্রকাশন থেকে বের হলো ২০০৪ সালে প্রকাশিত হলো শামসুল আরেফিন রচিত গ্রন্থ আহমদ ছফার অন্তর্মহল। এই বই এমন সব তথ্য সন্নিবেশিত হয়েছে যা অসম্ভব সমীকর ও বস্তুনিষ্ঠ। শামসুল আরেফিন তার মেধা প্রজ্ঞা ও শ্রম দিয়ে মাটির গভীর থেকে বিস্ফোরণের ধূসর চুলার আস্তরণ সরিয়ে বের করে আনলো ছফা ও অতীত। হাতে আশ্চর্য লাগে ১৯৫৬ সালে দশম শ্রেণীতে অধ্যয়নের সময় শ্রেণীর রোল নাম্বার তালিকা পর্যন্ত সংগ্রহ করে নিয়ে এসেছেন। সংগ্রহ করেছেন ছফা রনির হাতে লিখা দুর্লভ চিঠিপত্র, এনেছে ছফা রজক পুরুষের বংশ। তথ্যের উপাত্তে ভরপুর লেখক শামসুল আরেফিনের মৌলিক গ্রন্থ আহমদ ছফা ও অন্তর্মহল নিঃসন্দেহে বাংলা সাহিত্যে একটা উল্লেখযোগ্য তথ্য। ২০০৪ সালে বলাকা প্রকাশন থেকে প্রকাশিত শামসুল আরেফিনের আহমদ ছফার অন্তর্মহল বইটি কেড়ে আমার আলোচনা। বইটির প্রচ্ছদ অঙ্কিত হয়েছে নাজিব তারেকের চিত্র অবলম্বনে। সর্বমোট ১৪৪ পৃষ্ঠার বইটি লেখক শ্রী শাহিন নূপুরকে উৎসর্গ করা হয়েছে। বইটি ফুরি সারা ফেলে ছিল সেই সময়ে, পরে চাহিদা থাকা সত্ত্বেও বইটি বাজারে পাওয়া যাচ্ছিল না। পাঠকের চাহিদার কথা মাথায় রেখে প্রায় ১৬ বছর পর বইটি এবার ২০২০ সালের ২১শে বইমেলায় দ্বিতীয় সংস্করণ হয়ে পুনর্মুদ্রিত হয়েছে। তথ্যবহুল বইটি সংগ্রহে রাখার মতো একটা বই। বইটি ২১শে বইমেলায় বলাকা প্রকাশনী স্টলে পাওয়া যাবে। এছাড়াও পাওয়া যাচ্ছে অনলাইন বুকশপ রকমারি সহ দেশের অভিজাত বই বিপণিগুলোতে। নতুন সংস্করণে বইটির প্রচ্ছদ করেছেন মেরুল হরিয়াল। পৃষ্ঠা সংখ্যা ১৯৭। মুদ্রিত মূল্য ৩০০ টাকা। শামসুল আরেফিনের আহমদ ছফার অন্তর্মহল বইটি খ্যাতিমান প্রকাশনা সংস্থা ঢাকার হাওলাদার প্রকাশনী সর্বশেষ ২০২১ সালে প্রকাশ করেছে। বইটি এবারে ২০২২ বাংলা একাডেমি বইমেলায় হাওলাদার প্রকাশনী ৩৩৭-৩৩৮-৩৩৯ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। চট্টগ্রামের বইমেলায় হাওলাদার প্রকাশনী ৮৬ নম্বর স্টলে। বইটি ছড়িয়ে পড়ুক সবার মাঝে এ আশা ব্যক্ত করে লেখক প্রতি পাঠকের শুভকামনা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আহমদ ছফা সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অথবা কেন তিনি আপনার প্রিয় বা অপ্রিয় তাও জানাতে পারেন। জানাতে পারেন তার কোনো লেখার সমালোচনা বা প্রতিক্রিয়াও। Writers Summary BD, a channel for trusted documentary. Just like and subscribe.